হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জাভা স্ন্যাচ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি, নাম হলো চিকেন কারি বা মুরগি ভুনা। তো চলুন দেখে নিই আজকে আমাদের মুরগি ভুনা রান্না করার জন্য কী কী লাগছে। তো প্রথম আমি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগিগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তারপর এটা আমি প্রথম হালকা হলুদ মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিব, তারপর আমি তুলে নিব, একদম হাই ফ্লেমে ভেজে নিব যেন পানিগুলো না ছেড়ে দেয়। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি চিকেন ভাজার তেল, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং টমেটো। এই তিনটা আমি একটু কষিয়ে রান্না করে নেব। তারপর একটা ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো এবং মুরগি মশলা। তারপর ওটা একসাথে মিক্স করে পানিতে সাইডে কিছুক্ষণ রেখে দিব। আর এটা কিছুক্ষণ সাইডে রেখে দিলে রান্না করার সময় এই মশলাটা পুড়ে যাবে না এবং বাটার মশলার মতন কিছুটা কাজ করবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন আমি ওই মিক্স করা মশলাটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে এটা এখন কিছুক্ষণ কষিয়ে আবার রান্না করব। সাথে দিয়ে দিচ্ছি আলু, অনেকেও আলু মুরগির সাথে দিয়ে দেয়, আমি একটু আগিয়ে দিয়ে দিই যেন আলুটা একটু বেশি সফট হয়। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ, তারপর ওটা আমি কিছুক্ষণ আবার কষিয়ে রান্না করব। আমি একটু মশলাটা বেশি করে দিয়ে তারপর হাফ কাপ দুধ দিয়ে দিই, এতে কালারটাও ঠিক থাকে আর আমার কাছে টেস্টটাও খুবই ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস। দিয়ে দেওয়ার পরে সাথে দিয়ে দিচ্ছি বাকি ফ্রাই করা চিকেনগুলো এবং কাঁচামরিচ। দিয়ে আমি এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমি এখানে একদম হালকা পানি দিয়েছি, আধা কাপের মতো, 1 কাপ না। তারপর ওটা আমি ঢেকে ঢেকে রান্না করব। মুরগির থেকে অলরেডি অনেক পানি ছাড়বে, ওই পানিতেই মুরগিটা হয়ে যাবে রান্না। দেখতেই পাচ্ছেন আমার মুরগি রান্না আমার শেষ পর্যায়ে। আমার এই রেসিপিটি আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন, আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে আবারও দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।